খেলার মাঠে দুই যুবককে বেধড়ক মারধর করার অভিযোগে অবশেষে পুলিশের জালে গুণধর দুই শিক্ষক। ধৃতদের নাম শেখ আমজাদ, শেখ আব্বাস। পাশাপাশি আরেকজন নাবালককেও গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাদের আরামবাগ মহকুমা আদালতে পাঠায় খানাকুল থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, খানাকুলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত হয় বেশ কয়েকজন যুবক। অভিযোগ ওঠে দুই গুণধর প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, ক্রিকেট মাঠে ছেলেদের মধ্যে বচসা হয়, সেই বচসাকে কেন্দ্র করে দুই শিক্ষক নাকি প্রতিবেশী দুই যুবককে মারধর করেন। এই বিষয়ে খানাকুল থানায় অভিযোগ জমা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে তোলে।